अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোর রুচি তার মঙ্গলসূত্র, আর ও ওই দিন এই শাড়িটাই পরেছিল। এটা কোথায় পেয়েছেন আপনি? ওখানেই পুকুরের কাছে। আই এম সরি, কিন্তু মনে হয় আপনার স্ত্রী ভুল করে পুকুরে পড়ে গিয়েছে। না 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 না, এটা হতে পারে না। রুচি তা পুকুরের পাড়ে যাবেই না। ভগবান, ওই পুকুরটাতে তো খুব কুমির আছে। যদি ওখানে ভুল করে রুচিতা পড়ে যায়। না মা, প্লিজ না, না। ক্ষমা করবেন আমাকে, কিন্তু আমার মনে হয় আপনার মা ঠিকই বলছেন। আমারও এটাই মনে হয় যে হয়তো আপনার স্ত্রী আর ইহলোকে নেই। নিহার, 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 সামলানে যা। নিহার, সাবধান, চেয়ারটা নিয়ে আয় বাবা। নিহার, রুচিতার কিছু হবে না। আই এম সরি, রুচিতার কিছু হবে না। রুচিতা, রুচিতা, নিহার, 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 দাঁড়া, দাঁড়া, নিহার, বাবা, আমি রুচিতাকে খুঁজতে যাচ্ছি। সামলানে যা, সামলা, একটু শান্ত হ, নিহার, শান্ত হ। তুই ওখানে গেলে কিচ্ছু করতে পারবি না বাবা। আমি এক্ষুনি পুলিশকে ফোন করে ডাকছি। নিহার, শান্ত হ, বস, বস। না বাবা, শোনো নিহার, বস। আরে নিহার, নিহার, বাবা, শান্ত হ, তুই বস। সামলানে যা, বস, প্লিজ, বস। এই নাও। শান্ত হও নিহার, শান্ত হও, রুচিতা আবার ফিরে আসবে। সাত পাকে ঘুরেছেন নিহারবাবু আমার সাথে। আমার গলায় ওনার নামের মঙ্গলসূত্র, আর আমার মাথায় ওনার নামের সিঁদুর। খুব অহংকার ছিল তোমার, তাই না রুচিতা? নিজের এই মঙ্গলসূত্রের ওপর, নিজের সিঁদুরের ওপর, নিজের পরিবারের ওপর। এবার দেখো, তোমার এই মঙ্গলসূত্র এখন আমার হাতে। অ্যান্ড আই প্রমিস, খুব তাড়াতাড়ি এটা আমার গলাতেও থাকবে। বলেছিলাম তো আমি তোমাকে রুচিতা, যে এই যুদ্ধতে শুধু আমিই জয়ী হব। শুধু আমার। থ্যাংক ইউ ভেরি মাচ।
প্রতীক, নিহার, রুচিতার কোনো খবর পেলি? না বাবা, পুলিশ সব জায়গায় খুঁজেছে, ওকে কোথাও পাওয়া যায়নি, আর না ওর বডি পাওয়া গেছে। পুলিশ এটাও বলেছে যেহেতু ওই পুকুরের মধ্যে কুমির রয়েছে, সেই জন্য ওর বডি পাওয়ার চান্সেস খুব কম। আমি ওর বাড়ির লোককে সবকিছু জানিয়ে দিয়েছি। আমি তো কিছুই বুঝতে পারছি না যে এরকম অমঙ্গল হলো কি করে। আপনাদের জন্যই হয়েছে। শ্রীধরবাবু, আপনি আপনি একই বলছেন? উষা, বলো ওনাদের তুমি ওখানে কি দেখেছ। কাল যখন আমি রুচিতার সাথে দেখা করতে এসেছিলাম, তখন আমি ওর জিনিসপত্র বাইরে টেন্টের পাশে দেখেছিলাম। শিবরাত্রির দিনও আমরা কিছু জিনিস বাইরে দেখেছিলাম, কিন্তু ভেবেছিলাম ওগুলো বোধহয় গার্ডের। সত্যি করে বলুন, আমার মেয়ে কি বাইরে থাকছিল? দেখুন উষাদি, এই পরিবেশে এসব কথা বলা উচিত নয় ঠিকই, কিন্তু আজ মার যে দশা সেটা রুচিতার জন্যই হয়েছে। ওই সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছে মাকে। আর এই কীর্তির পর আমরা ওকে কি করে বাড়িতে রাখতাম? আমরা তো বলেছিলাম ওকে বাপের বাড়ি চলে যেতে, কিন্তু ও জেদ করে গার্ডেনে ছিল। আমি বিশ্বাস করি না আপনার কথায়। আমার রুচিতা কাউকে স্বপ্নের মধ্যেও আঘাত করার কথা ভাবতেই পারে না। উষাদি, নিজের সন্তান সবার কাছেই প্রিয় হয়, তাতে তার যতই দোষ থাকুক না কেন, কিন্তু তার জন্য তো আমরা সত্যি থেকে মুখ ফেরাতে পারি না। এটা রুচিতাই করেছে, আর হতে পারে এর জন্য ও গিল্ট ফিল করছিল, আর সেই গিল্টের জন্য ও আত্মহত্যা করে নিয়েছে। ভেরি গুড আন্টি, এটাই তো চাইছিলাম। ক্ষমা করবেন আপনি, আমাদের মেয়ে ভীতু নয়, ও সাহসী, ও কখনো কিছু লুকিয়ে করে না, বরং সকলের সামনে সত্যি কথা বলতে ভালোবাসে। এখানে আত্মহত্যার প্রশ্ন ওঠেই না। আমি আমার মেয়েকে এইভাবে মানুষ করিনি যে ও পরিস্থিতির শিকার হয়ে আত্মহত্যা করবে। মা, ঠাকুমা আর আঙ্কাল একদম ঠিক বলছেন, আমি রুচিতাকে এতটা তো চিনি যে ও কোনোদিন সুইসাইড করবে না। ও খুব স্ট্রং ছিল, আমরা সবাই ওকে পরিস্থিতির সঙ্গে লড়তে দেখেছি, পরিস্থিতির থেকে পালিয়ে যেতে নয়। ওর সঙ্গে যাই হোক না কেন, একটা কথা ঠিক যে আপনারা ওর সঙ্গে এমন ব্যবহার করেছেন যার জন্য ও আজকে আমাদের মধ্যে নেই। আগের বার যখন আপনারা ওর উপর মানসিক ভারসাম্যহীনতার দায় চাপিয়েছিলেন, তখন আমি ওকে বলেছিলাম, মা চল বাড়ি চল, কিন্তু না, ও এখানে থেকে আপনাদের ভালোবাসা জয় করতে চেয়েছিল। রুচি,
থামলি কেন? চল বাড়ি চল। আমি নিজের বাড়িতেই আছি বাবা, আমি তো তোমাদের রাগও ভাঙাই, তাহলে আমি ওনাদেরটাও ভাঙাবো তাই না? দেখুন দেখুন আজ তার ফল কি হলো। না 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 শ্রীধর বাবু, খুব বড় দোষারোপ করছেন কিন্তু আপনি আমাদের উপর। আজ আমাদের মায়ের যে দশা, তারপরেও আমরা ওকে বাড়ি থেকে বের করে দিইনি, ওকে পুলিশে ধরিয়ে দিইনি, সেটাই অনেক বড় ব্যাপার। পুলিশ তো দূরের কথা, যদি ভগবান নিজে এসেও বলে যে এ কাজ আমার রুচিতা করেছে, তাহলে আমি মানবো না। আর যদি পুলিশের কথাই বলেন, তাহলে ওর বাবা তার মেয়ের মৃত্যুর কারণ জানবার জন্য যত দূর সম্ভব যাবে, কিন্তু সত্যটা সে খুঁজে বার করবেই, তার ফল যাই হোক না কেন। সহজে হার মানব না। আই নো রুচিতা আত্মহত্যা করেনি, আমি যেভাবেই হোক এর শেষ দেখেই ছাড়ব। আর যে রুচিতাকে আমাদের থেকে দূরে করেছে, তাকে আমি কোনোভাবেই ছাড়ব না। এই সব করার কোনো মানেই হয় না, রুচিতা মারা গেছে। শাড়িটা এখানে কি করে? কে কে আছেন ওখানে? শাড়িটা ওপরে মেলেছিল আর ওখান থেকে এটা উড়ে এসেছে।
সবাই এখানে থাকা সত্ত্বেও এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর কেউই কিছু জানতে পর্যন্ত পারল না। রুচিতাকে আমি আমার মেয়ে হিসেবে এখানে এনেছিলাম, ওর বাবা হওয়ার জায়গায় আমি ওর শ্বশুর হয়েই রইলাম। আজকে আমরা দুজন দুজনকে কথা দিলাম, যাই হয়ে যাক না কেন আমরা কখনো আলাদা হব না। যা হবার তা তো হবেই, যদি আমরা আগে জানতাম রুচিতা এরকম কিছু করবে তাহলে তাহলে আগেই ওকে বাপের বাড়ি পাঠাতাম। রুচিতাকে এই বাড়ি থেকে আমিও বের করতে চেয়েছিলাম, কিন্তু এভাবে নয়। যদি জানতাম মেয়েটা এত বোকা তাহলে আমি আগেই ওর অন্য কোনো ব্যবস্থা করতাম। শুধু শুধু আমাদের পরিবারকে অস্বস্তিতে ফেলে এত বড় পাপের ভাগিদার করলো। বাহ, প্রথম থেকেই আমার মাথায় এত চিন্তা, তারপর এদের এই কান্নাকাটির বোঝাটাও আমাকে নিতে হবে। আন্টি, আঙ্কেল সকাল থেকে কিছু খাননি, আমি ওনার জন্য চা জল খাবার বানিয়ে দিচ্ছি, না হলে ওনার বিপি বেড়ে যাবে। ওরা অনেক বড় পাপ করেছে, আমার মেয়েকে ছিনিয়ে নিল আমার থেকে। আমি চুপ করে বসে থাকবো না, আমি যাচ্ছি পুলিশের কাছে। কোথায় যাচ্ছ তুমি, কি করছো? ওদেরকে দোষারোপ করলেই তো আমার রুচি আর ফিরে আসবে না। তুমি তো জানোই যে আমাদের রুচির কাছে ওর পরিবার কতটা গুরুত্বপূর্ণ ছিল। ও চলে যাওয়ার পরে তুমি যদি ওর পরিবারকে এইভাবে, হয়তো ওর আত্মা কোনোদিনই শান্তি পাবে না। বৌমা ঠিক কথাই বলেছে বাবা, রাগের চোটে তুই এমন কাজ করিস না যাতে আমাদের বিপদে পড়তে হয়। তাহলে কি চাও তোমরা, আমি এখানে হাত গুটিয়ে বসে থাকবো? না, কিন্তু তোমার জামাইয়ের উপর একটু বিশ্বাস রাখো। বাড়ি থেকে বেরিয়ে আসার আগে আমাকে বলেছিল যে রুচিতার সাথে যা হয়েছে ও সব কিছু জানবে। আর কারোর ব্যাপারে না ভাবলেও অন্তত নিহারের কথা ভেবে ওর নামে অভিযোগ করো না, না হলে রুচি কখনো আমাদের ক্ষমা করবে না। লাইটটা হঠাৎ জ্বলছে নিচ্ছে কেন? আমি ভোল্টেজ বোধে আপ ডাউন হচ্ছে, ঝড় আসছে। ভয় পাওয়া ছাড়া নিহারের উপর ফোকাস করো অমৃতা।
আর খুব তাড়াতাড়ি এই মঙ্গলসূত্রটা নিজের গলায় চাই আমি, আর নিহারকেও নিজের কাছে চাই। রুচিতাকে কে মেরেছে? এখনই যে জলটা খেয়ে এসেছো না তুমি, তাতে শুধু জল ছিল না, তার মধ্যে একটুখানি বিষও মেশানো ছিল। না 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 না, এই বিষ, এই রক্ত, কে? উত্তর দাও। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।